নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছি মনীষ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইনস নিবেদন করছেন। স্কুল কিংবা চাকরির পরীক্ষা হোক কিংবা ইন্টারভিউ, দ্য ওনলি সাকসেস মন্ত্র ইজ বিগ বুকস। বি উইথ দ্য বেস্ট, গেট পাস্ট দ্য রেস্ট। বিগ বুকস, আ জয়েন্ট ভেঞ্চার উইথ পারুল প্রকাশনী প্রাইভেট লিমিটেড। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালে সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। নিজ বাড়িতে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে নিহত আইপিএফ টির যুবনেতা, ঘটনা গন্ডাছড়া মহকুমায়। গভীর জঙ্গলে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ঘটনায় এলাকায় চাঞ্চল্য। নয় দফা দাবির ভিত্তিতে ধলাই জেলা পশু চিকিৎসা কেন্দ্রের সুপারিনটেন্ডেন্টের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করল সারা ভারত কৃষক সভার আমবাসা মহকুমা কমিটি। আসাম আগরতলা জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ। চিকিৎসার গাফিলতির কারণে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় জিবি হাসপাতালে। এখন সংবাদ বিস্তারিত। 26 জুন আন্তর্জাতিক নেশামুক্তি দিবস। প্রতিবছর গোটা দেশের সাথে আমাদের রাজ্য ত্রিপুরাতেও দিনটি পালিত হয় যথাযোগ্য মর্যাদার সাথে। কিন্তু এবছর করোনা পরিস্থিতির কারণে তেমন কোনো বড় ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তারপরও শহর আগরতলায় প্রশাসনের পক্ষ থেকে মাইকি যোগে সচেতনতামূলক বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া হয়। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে আবেদন রাখেন, সকলে যেন একযোগে এগিয়ে আসে এবং এগিয়ে আসলেই নেশার বিরুদ্ধে যে আন্দোলন সেটা সফলতা লাভ করবে। ২৬ জুন আন্তর্জাতিক নেশামুক্তি দিবস কে নাতে পুরো দুনিয়া ভর হম পালন করতে হ্যাঁ। মেরে ত্রিপুরা মে ভি ইস নেশামুক্তি কে আন্দোলন কো শক্তিশালী করনে কে লিয়ে সরকার নে কারিগর ঢঙ্গ সে কারওয়াই কিয়া হ্যাঁ। আব তক 900 কে আসপাস কেস রেজিস্টার্ড কিয়া হ্যাঁ। বড়ি মাত্রা মে এসে ব্যাপারিও যো কি ড্রাগস কে সাথ মিলে হুয়ে হ্যাঁ, ইনকো হমনে আদালত কে মাধ্যম সে সাজা দিলানে মে সফল রে হ্যাঁ। আর মুঝে আশা হ্যাঁ সভি পরিবার ইস আন্দোলন মে সাথী হোকে বহুত হি কম সময় মে ইস অভিশাপ সে হম লোগ মুক্ত হো যায়েঙ্গে। আর ত্রিপুরা সরকার উস দিশা মে লাগাতার কাম করে যা রে হ্যাঁ। বৃহস্পতিবার মধ্যরাতে গন্ডাছড়া মহকুমা থানা এলাকার নারায়ণপুর এডিসি ভিলেজে নিজ বাড়িতে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাথাড়ি আঘাতে আইপিএফটি নেতা ওয়ারিস আলী নিহত হয়। তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এদিন সকালে ঘটনাস্থলে নিয়ে আসা হয় ডগ স্কোয়াড। এলাকা জুড়ে রয়েছে থমথমে পরিবেশ, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
গত কয়েক মাস যাবৎ জাতি উপজাতি অংশের মানুষ শান্তি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ ছিল, দিন কাটছিল আনন্দ আয়াসে। মধ্যে কয়েক মাস কোভিড-19 ফলে লকডাউন, বর্তমানে চলছে আনলক ওয়ান, অভাব অনটন সাধারণ মানুষের ঘরে ঘরে। এরই মধ্যে বৃহস্পতিবার এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা সহ তার স্ত্রীকে কুপিয়ে আহত করার ঘটনায় মহকুমায় নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে গন্ডাছড়া মহকুমা থানার অন্তর্গত নারায়ণপুর এডিসি ভিলেজের মুসলিম পাড়ায়। এলাকাবাসীদের বক্তব্য অনুযায়ী জানা যায়, আইপিএফটির যুবনেতা হিসেবে পরিচিত ওয়ারিশ আলী তার স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে বসবাস করত ওই মুসলিম পাড়ায়। তিনি আইপিএফটির যুবনেতা হিসেবে সর্বাধিক পরিচিত ছিল। বৃহস্পতিবার গভীর রাতে একদল দুষ্কৃতিকারী তার বাড়িতে হানা দেয় এবং দরজা খোলা মাত্রই দুষ্কৃতিকারীরা ওয়ারিশ আলীকে এলোপাথারি কোপাতে থাকলে ওয়ারিশ আলীর স্ত্রী সালমা বেগম স্বামীকে বাঁচাতে আসলে দুষ্কৃতিকারীরা তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। পরিশেষে দুষ্কৃতিকারীরা পালিয়ে গেলে দুজনকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে আনা হয়। হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়ে আইপিএফটির যুবনেতা ওয়ারিশ আলী। গুরুতর আহত স্ত্রী সালমা বেগমকে প্রথমে ধলাই জেলা হাসপাতাল এবং পরবর্তীতে জিবি হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সকাল নাগাদ ডগ স্কোয়াড সহ ঘটনাস্থলে পৌঁছায় গন্ডাছড়া থানার ওসি এবং এসডিপিও। বেলা 12টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় এবং খোঁজখবর নেন ধলাই জেলার এসপি। এছাড়াও শুক্রবার সাত সকালে নিহত ওয়ারিশ আলীর বাড়িতে যান রাইমাবিলির মন্ডল সভাপতি ভূমিকানন্দ রিয়াং ও প্রাক্তন এমডিসি পতিরাম ত্রিপুরা। গোটা ঘটনার তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানান আইপিএফটির নেতা প্রেম সাধন ত্রিপুরা। গন্ডাছড়া আইপিএফটি বিভাগীয় কমিটি গতকাল হঠাৎ করে আমাদের সক্রিয় কর্মী শ্রী ওয়ারিশ আলী তার বাড়িতে কেবা কাহারা অস্ত্র দিয়ে সেই ওয়ারিশ আলী আমাদের আইপিএফটি কর্মীকে দারুল অস্ত্র দিয়ে আঘাত করে এবং সাথে সাথে হাসপাতালে নিয়ে আসার পরে তার মৃত্যু ঘটে। সালমা বেগম ওনারও তাই আজকে ডিস্ট্রিক্ট হসপিটালে চিকিৎসাধীন, তাই মৃত্যুর সাথে লড়ছে। তাই আমরা পুলিশ প্রশাসন থেকে আমরা সুবিচার জন্য আমরা আহ্বান করছি। যাই হোক না কেন, দুষ্কৃতীরা রাইমাবিলি থেকে চন্দনলাল রায়, রিপোর্ট ফোকাস ত্রিপুরা। এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপির যোগদান কর্মসূচি অব্যাহত রয়েছে। শুক্রবার বিজেপি আমবাসা জনজাতি মোর্চার মন্ডল কমিটির উদ্যোগে 47 আমবাসা বিধানসভা কেন্দ্রের নোয়াজয় পাড়াতে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি তথা বিধায়ক পরিমল দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিজেপির ধলাই জেলার সহসভাপতি মৃদুল দত্ত, ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর চক্রবর্তী। এদিন 48 পরিবারের 128 জন ভোটার সিপিআইএম ও আইনপিটি দল ছেড়ে বিজেপি দলে যোগদান করে। উপস্থিত হল তিনি মঞ্চ, তিনি মানগণা। বিগত 25 বছর যে সিপিআইএম স্বৈরাচারী আনকুতা ইজ নাই তঙ তথা 25 বছর অজাগাত খুব মন্ডলের এই 47 বুথে টোটাল সিপিএম এবং আইএনপিটি থেকে ভারতীয় জনতা পার্টির আদর্শ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ, মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শ এবং আমাদের এখানের জনপ্রিয় বিধায়কের যে সহযোগিতা, ওই সহযোগিতাকে সবাই সমর্থন করে। গভীর জঙ্গলে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় আমবাসা মহকুমার বলরাম এলাকায়। মৃত যুবকের নাম মিঠুন দেবনাথ, বয়স আনুমানিক 27। পরবর্তী সময়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে প্রাথমিকভাবে জানা যায় পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা। ঘটনার তদন্ত শুরু করেছে আমবাসা থানার পুলিশ। গত সোমবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় মিঠুন দেবনাথ নামে এক যুবক। ঘটনা আম্বাসা থানাধীন বলরাম এলাকায়। সংবাদে প্রকাশ, মিঠুন দেবনাথ আনুমানিক 1.5 বছর আগে কমলপুরে বিয়ে করে। সূত্রের খবর, বিয়ের পর থেকেই সংসারে অশান্তি শুরু হয়। স্ত্রী প্রায় সময় বাপের বাড়ি চলে যায়। সোমবার দিন এলাকার লোকজন সালিশি সভায় বসে। সভা চলাকালীন বাড়ি থেকে বেরিয়ে যায় মিঠুন, তারপর থেকে কোনো খোঁজ মেলেনি তার। শুক্রবার সকাল 10টা নাগাদ গভীর জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন। খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহ নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকার লোক বিস্তারিত জানায়, 22 তারিখ মিটনের স্ত্রী 7 মাসের ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে যায়। মূলত পারিবারিক অশান্তির ফলে আত্মহত্যার পথ বেছে নেয় মিঠন, এমনটাই দাবি এলাকাবাসীদের। তারপর থেকে তো আর দিন তো আমরা রাত্রে হলো অনেক ডাকা ডাকি করছি, রাস্তাঘাটে দিয়ে খুঁজছি, জঙ্গলে তো যাই থাকতাম না রাত্রে, তো রাত্রে অনেক ডাকা ডাকি করছি, সাইডে দেখাইছি না। আজকে 4-5 দিন ধরে আমরা এর খোঁজাতেই আছি আর কি। তো ওখানে আজকে গ্রামের মানুষ সব একলগে লইয়া, তো গ্রামের মানুষ আমরা তো 2-3 ভাইয়া খুঁজি, কতটুকু খুঁজলু, তা আজকে ওই সবাই আমরা মিল্লা গ্রামের মানুষ লইয়া খোঁজাত বাইরিম, ওই সবাই মিল্লা খোঁজাত বাইরে এসে এখন পাওয়া গেছে। সময় এখন একটা ছোট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহাসংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1,00,000 টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী, আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ, বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, GSI/IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7-24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ENT, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন
9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতে নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই গড়ছ জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। ফিরে এলাম বিরতির পর। ধলাই জেলার একমাত্র CBSE বিদ্যালয় কমলপুর ইংরেজি মাধ্যম সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় স্বীকৃতি লাভ করেছে। শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া, কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেখা দিয়েছে। আজ কমলপুরের নগরপিতা বিদ্যালয় পরিদর্শনে যান, সেখানে বেরিয়ে আসে যে বর্তমান 600 ছাত্রছাত্রী নিয়েই হিমশিম খাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে এবছরে 1000 ছাত্রছাত্রী ভর্তি করতে হবে, ফলে নগর পঞ্চায়েত থেকে অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে নগরপিতা প্রশান্ত সিনহা জানান, কমলপুরে জেলার প্রথম CBSE বিদ্যালয় হওয়ায় আমরা কেন্দ্র রাজ্য সরকারকে অভিনন্দন জানাই। কমলপুর নগর পঞ্চায়েত বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রতিনিয়ত সহযোগিতা করবে। ধলাই জেলার মধ্যে কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল CBSE অ্যাফিলিয়েশন পেয়েছে, তাই কমলপুরবাসীর পক্ষ থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। কমলপুরের আবামর জনসাধারণ এ বিষয়ে আপ্লুত এবং নগর পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি ছাত্রছাত্রী যাতে এই CBSE স্কুলে পড়াশোনা করতে পারে তার জন্য নগর পঞ্চায়েত যতটুকু সাহায্য করা প্রয়োজন আমাদের, যেমন খেলার মাঠ তৈরি করে দেওয়া, স্কুলগৃহ নির্মাণ করে দেওয়া, যেগুলি আমাদের ঘাটতি রয়েছে সেগুলি আমরা চেষ্টা করছি। নয় দফা দাবির ভিত্তিতে ধলাই জেলা পশু চিকিৎসা কেন্দ্রের সুপারিনটেন্ডেন্টের নিকট প্রতিনিধিমূলকভাবে ডেপুটেশন প্রদান করল সারা ভারত কৃষক সভার আমবাসা মহকুমা কমিটি। শুক্রবার সকাল 11টায় ডক্টর রতন দাসের হাতে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন প্রতিনিধি দলের নেতৃত্ব। প্রতিনিধি দলে ছিলেন সারা ভারত কৃষক সভার আমবাসা মহকুমা কমিটির সভাপতি বিদ্যুৎ শর্মা, সম্পাদক কাজল দেব, কৃষক নেতা হিমাংশু দেব ও প্রভাত ছেত্রী। এদিন সবকটি দাবির যৌক্তিকতা স্বীকার করেন ডক্টর রতন দাস। সকালে আমি আপনার কল করে দেবো, আধা ঘন্টা আগে কল করে দেবো।
দপ্তরের আধিকারিকের নজরে নিছি বিষয়গুলা অবিলম্বে যাতে পূর্বে যেভাবে স্কিমগুলা চলতো, বিশেষ করে আমরা লক্ষ্য করছি প্রতি বছর দুইবার করে ভ্যাকসিন দেওয়া হতো, ইদানিংকালে এটা প্রায় বন্ধের পথে। আমরা দাবি করছি যে প্রতি বছর যাতে এই পশুগুলারে দুইবার ভ্যাকসিন দেওয়া হয়। আমরা দাবি করছি পূর্বে আমরা দেখতাম যে পশু খাদ্য, এটা আমাদের এলাকার সমস্ত যারা পশু চাষী তারা এখান থেকে ভর্তুকিতে এরা নিতে পারতেন, এবং এগুলা প্রায় এখন বন্ধের পথে। অবিলম্বে যাতে পশু খাদ্য আমাদের দপ্তরের মধ্যে ভর্তুকিতে দেওয়া হয়। আমরা আমাদের উত্তর নালিশর একটা হেচারি, এবং এটা দেখছি দীর্ঘ প্রায় দুই আড়াই বছর ধরে এটা বন্ধ, এটা অবিলম্বে চালু করার জন্য আমরা আধিকারিকের কাছে দাবি রাখছি। লাদাখে চীন সৈন্যদের আক্রমণে 20 জন ভারতীয় সৈন্য শহীদ হয়। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে গোটা দেশের সাথে রাজ্যেও সালামি দিবস পালন করলো ভারতের জাতীয় কংগ্রেস। এদিন আম্বাসাতেও শহীদদের স্মরণ করলো কংগ্রেস। ধলাই জেলা সদর আম্বাসায় কংগ্রেস ভবনের সামনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন ধলাই জেলা কংগ্রেসের সভাপতি মানিক দেব, আম্বাসা ব্লক কংগ্রেসের সভাপতি কৃপেশ রায়, যুব কংগ্রেসের সভাপতি সুনীল দেব বর্মা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। আমরা আজকে এআইসিসির সিদ্ধান্ত মোতাবেক সারা ভারতবর্ষের প্রত্যেক জেলা হেডকোয়ার্টার এবং ব্লক হেডকোয়ার্টারে আমাদের এই আজকের সেলামি দিবস আজকে সবখানে পালন হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্য প্রত্যেক জেলা হেডকোয়ার্টারে রাজ্য লেভেল সব লেভেলে আমাদের এই দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকে আম্বাসা জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা আজকে এইটা পালন করছি। মূলত শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকট চলছে। এই পরিস্থিতিতে রক্তদান শিবির সংগঠিত করতে গিয়ে ধারাবাহিকভাবে আক্রমণের শিকার হতে হচ্ছে বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলিকে। 14 জুন বিশ্ব রক্তদান দিবসের দিন বিলোনিয়া মহকুমায় রক্তদান শিবিরের আয়োজন করে বামপন্থী ছাত্র যুব সংগঠন, কিন্তু সেই রক্তদান শিবির করতে দেওয়া হয়নি। তার আগে রাজধানীর রামনগরে বামপন্থী ছাত্র যুবদের দ্বারা আয়োজিত রক্তদান শিবিরে আক্রমণ চালানো হয়। এই পরিস্থিতিতে বামপন্থী ছাত্র যুব সংগঠন SFI, DYFI, TSU এবং TYF যৌথভাবে ঘটনার বিষয়ে আন্তর্জাতিক 12টি সংস্থা ও জাতীয় 2টি সংস্থার সামনে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করেছে। সেই মোতাবেক শুক্রবার মেরারমাঠস্থিত ছাত্র যুব ভবন থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলিতে নিকট চিঠি প্রেরণ করা হয়েছে। সেই চিঠিতে ঘটনাগুলির কথা উল্লেখ করা হয়েছে। শুক্রবার মেলারমাঠস্থিত ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এ সংবাদ জানান DYFI রাজ্য সম্পাদক নবারুণ দেব। সেই নতুন নগর যে বালিকা বিদ্যালয়, সেই বিদ্যালয়ে করার জন্য অনুমোদন চাওয়া হয়। 5 দিন আগে চিঠি দেওয়া হয় স্কুল শিক্ষা দপ্তরকে যে স্কুলের একটা রুম দেওয়ার জন্য। আগের দিন রাত্রি 7টায় বিদ্যালয় শিক্ষা দপ্তর আমাদের জানিয়ে দেওয়া হয় রক্তদানের জন্য কোনো স্কুল দেওয়া হবে না। রামনগরের যে স্কুলের অনুমতি আমরা নিয়েছিলাম সেই স্কুলের অনুমতি নিয়ে রক্তদান করার জন্য স্কুলকে ভাড়া দিতে হয়েছে আমাদের 400 টাকা। এই প্রথম আমরা তার আগে আমাদের বছরের পর বছর যে রক্তদানের ঐতিহ্য এবং গর্বণী আমরা তুলছি, আমরা কোনোদিন কোনো হল রক্তদানের জন্য নিয়ে আমরা ভাড়া দেইনি। সময় এখন আবার ছোট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ
তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস আগরতলা। यह आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी। यह आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। यह आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है, और ये जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पे खड़े हो पाए। सलाम है आप सबको मेगा टर्बो टीएमटी की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत, ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे। मेगा टर्बो टीएमटी बार, भरोसा जो लगे अपना। আসেন গো বাবু, যাবেন তো? একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি। ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টারমশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশনী, প্রকাশনায় বিশ্বমান। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। আবারও একবার চিকিৎসা গাফিলতিতে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় জিবি হাসপাতালে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরবর্তী সময়। ঘটনা বৃহস্পতিবার রাতে চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে এই অভিযোগ এনে বিক্ষোভ দেখাতে থাকে পরিবারের সদস্যরা। রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। আবারও একবার চিকিৎসার গাফিলতিতে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় জিবি হাসপাতালে। পুলিশে হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনা বৃহস্পতিবার। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, খোয়াইয়ের বাসিন্দা উত্তম ঘোষের স্ত্রী নবনীতা ঘোষকে বুধবার প্রসব যন্ত্রণা নিয়ে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার চিকিৎসকের পরামর্শে হয় অপারেশন। ওই মহিলা এক পুত্র সন্তানের জন্ম দেয়। পরিবারের অভিযোগ, লেবার রুম থেকে নবনীতাকে বার করে নিয়ে আসার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এ ব্যাপারে পরিবারের সদস্যরা, চিকিৎসক এমনকি নার্সদের বলা হলেও কোনো পাত্তা দেয়নি বলে অভিযোগ। কিছুক্ষণ বাদে মৃত্যুর কোলে ঢলে পড়েন সদ্যজাত শিশুটির মা। চিকিৎসকের গাফিলতিতে রোগিনীর মৃত্যু হয়েছে এই অভিযোগ এনে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা। রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির জন্য মৃত্যু হয়েছে এই মহিলার। এখানেই গত দুই দিন আগে একই চিকিৎসার গাফিলতিতে এক শিশুর মৃত্যু হয়েছিল জিবি হাসপাতালে। এই জায়গায় জিবির স্বাস্থ্য পরিষেবা নিয়ে খুব বিরাজ করছে রোগীসহ আত্মীয় পরিজনদের মধ্যে। আমি সময় সময় ডাক্তারের খবর দিলাম, ডাক্তার পাইলাম না। তারপরে সিনিয়র ডাক্তারের যে নর্মাল ডেলিভারির কথাও কইছিলাম, সিনিয়র ডাক্তারের নর্মাল ডেলিভারি হয়েছে না। সিনিয়র ডাক্তার কে ছিল? সিনিয়র ডাক্তার কে ছিল? জয়ন্ত রায়ের ইউনিটে তিনটা ছিল। ভর্তি করেছেন কত? ওনাকে 12:40 কালকে। কাল এখন বাচ্চা কিরকম অবস্থায় আছে? বাচ্চা আইসিইউতে আছে, সিরিয়াস অবস্থা। এখন সেই ডাক্তারের বিরুদ্ধে কি কোনো থানায় আইনি মামলা করবেন, এরকম কোনো কিছু? আপাতত এখন রোগীরে নিয়ে বাড়িতে যাওয়ার আইনি মামলার এখন আমরা চিন্তা ভাবনা নাই। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। গত 24 জুন আগরতলা নাগেরজলা বাস স্ট্যান্ডের উন্নয়নের জন্য একটি সোসাইটি গঠন করা হয়। এই সোসাইটি কমিটিতে যারা রয়েছেন এখন থেকে তারাই নাগেরজলা স্ট্যান্ডের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই নয়া কমিটির নাম ঘোষণার পরই নাগেরজলা স্ট্যান্ডের ব্যবসায়ী সহ যানচালক ও মালিকরা ক্ষোভে ফেটে পড়েন। শুক্রবার এ নিয়ে যানচালক, মালিক ও নাগেরজলা স্ট্যান্ডের ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তী সময় নাগেরজলা বাস ওনার্সদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্বরা অভিযোগ করেন, নাগেরজলা বাস স্ট্যান্ডে যে নয়া কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিকে ওনারা মানেন না, কারণ এই কমিটিতে যারা রয়েছে তারা স্ট্যান্ডের সাথে যুক্ত নয়, এমনকি নয়া কমিটিতে বহিরাগতদের নামও রয়েছে। এই বিষয়ে সদর মহকুমা শাসক, ত্রিপুরা সড়ক উন্নয়ন নিগমের MD, পরিবহন সচিব ও পরিবহন মন্ত্রীকে অবগত করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, নাগেরজলা স্ট্যান্ডের সাথে যুক্ত সকল অংশের ব্যক্তিদের দিয়ে এই কমিটি গঠন করা হোক। কমিউনিস্টের প্ররোচনায় তাদেরকে দিয়ে কমিটি তৈরি করা হয়েছে, যারা সম্পূর্ণভাবে নাগেরজলার সাথে কোনোভাবেই তারা বহিরগত। নাগেরজলায় তাদের কোনো গাড়ি নেই, নাগেরজলায় তাদের কোনো দোকান নেই, কোনো ব্যবসায়ীর কোনো জায়গা নেই, ব্যবসার কোনো কোনো প্রতিষ্ঠান নেই। তাদেরকে দিয়ে নাগেরজলার একটা কমিটি করে দিয়েছে কমিউনিস্টের প্ররোচনা। কে বা কারা কমিটিকে ডিক্লেয়ার করেছিল আমরা কেউ জানি। আমরা নাগেরজলা সাউথ ত্রিপুরা বাস ওনার সিন্ডিকেট, ত্রিপুরা বাস সিন্ডিকেট এবং সোনামুড়া বাস সিন্ডিকেট এবং নাগেরজলার সমস্ত ব্যবসায়ী বৃন্দ এই কমিটিকে একযুগে ডিসলভ করার জন্য সরকারের কাছে আমরা বিনম্রভাবে আবেদন করতেছি। সরকারকে আমরা বলিতেছি, কারণ নাগেরজলার ব্যবসায়ীরা এবং আমরা যারা গাড়ির ব্যবসা করি তারা যেমন বাইকে রাখতে পারি, কারণ এখন যারা যাদেরকে দিয়ে কমিটি করেছে তারার একটার চরিত্র ভালো না। এই যে দেখেন, এই যে দেখেন ছবিতে। শুক্রবার সকালে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ। মৃতদেহে মুখে আঘাতের চিহ্ন রয়েছে। রানীর বাজার থানার অন্তর্গত ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায়
রাস্তার পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। পরে জানা যায় মৃত ব্যক্তির নাম তাপস সিনহা। শুক্রবার সকালে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃতদেহের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। রানীরবাজার থানার অন্তর্গত গুড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ খবর দেয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। পরে জানা যায় মৃত ব্যক্তির নাম তাপস সিনহা, বয়স 34, তার বাড়ি রানীরবাজারের বৃদ্ধিনগর, পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান বিধায়ক রতন চক্রবর্তী। এই ঘটনায় শোক প্রকাশ করেন বিধায়ক চক্রবর্তী। তিনি জানান, মৃত ব্যক্তি তার বাড়ির সামনে ব্যবসা করত। তার স্ত্রী শিউলিদাস সিনহা বর্তমানে জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন। এই ঘটনার পর পুলিশের সঙ্গে কথা হয়েছে বলে জানান বিধায়ক রতন চক্রবর্তী। বিভিন্ন দিকে অবগত করা হয়েছে, সমস্ত বিষয় নজর রাখা হচ্ছে। এ বিষয়ে এখনই কোনো মতামত দেওয়া ঠিক নয় বলে জানান তিনি। তবে বিধায়ক জানান, জাতীয় সড়ক দিয়ে ভোরবেলা বহু পণ্য বোঝায় গাড়ি যাতায়াত করে। অন্যদিকে মৃত ব্যক্তি ভোরের মর্নিং ওয়ার্কের জন্য বাড়ি থেকে বের হন। কিভাবে এই ঘটনা ঘটল তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে বলে জানান বিধায়ক রতন চক্রবর্তী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। এবং আমরা সবাই গভীরভাবে মর্মাহত এবং শোক সন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি এবং থাকব। যিনি মারা গেছেন কি করতেন উনি? উনি বিজনেস করতেন, ছোটখাটো একটা বাড়ির সামনে একটা বিয়ে আছে। ওনার স্ত্রী বর্তমান আমাদের জেলা পরিষদ সদস্য এবং প্রাক্তন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন। পুলিশের সঙ্গে এই বিষয় নিয়ে কোনো আলোচনা? পুলিশের ওসির সঙ্গে কথা হয়েছে, আমি তো পুলিশ পার্টি এসেছে, তো সব ইনফর্ম করা হয়েছে। ট্রাক টার্মিনাসের দিকে শুরু করে আগরতলার দিকে সমস্ত যে সিসিটিভিগুলো আছে এগুলো আছে, এগুলো চেক করার কথা হয়েছে। এবং যত জায়গায় মানে সোর্সগুলো আছে, পুলিশ সোর্সগুলো সবখানেই যোগাযোগ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সাত সকালে রাজধানী লাগোয়া বাইপাস রায়পাড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল পণ্য বোঝাই একটি লরি। ঘটনার বিবরণে জানা যায়, TR01K1762 নম্বরের লরিটি জিরানিয়া থেকে 20 টন অর্থাৎ 400 বস্তা ডাল নিয়ে উদয়পুরের টেপানিয়া খাদ্য দপ্তরের গোডাউনের উদ্দেশ্যে যাচ্ছিল। রাজধানী লাগোয়া বাইপাস রায়পাড়া এলাকায় গাড়িটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। অল্পেতে প্রাণে বাঁচে লরির চালক বিশ্বজিৎ দাস। গাড়িতে সে একাই ছিল। গাড়ি চালক বিশ্বজিৎ দাস নিজেই জানায়, অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন সে গাড়ির ব্রেক দেয় কিন্তু ব্রেক কাজ করেনি, ফলে গাড়িটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। কজন আসতো গাড়ির মধ্যে? আপনার নাম? কোথায় আসলো মালগুলো? কিসের মাল? কোন জায়গার মাল? সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইনস নিবেদন করছেন। স্কুল কিংবা চাকরির পরীক্ষা হোক কিংবা ইন্টারভিউ, দ্য ওনলি সাকসেস মন্ত্র ইজ বিগ বুকস। বি উইথ দ্য বেস্ট, গেট পাস টু দ্য রেস্ট। বিগ বুকস, আ জয়েন্ট ভেঞ্চার উইথ পারুল প্রকাশনী প্রাইভেট লিমিটেড। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, সিস্টার গুড়া মশলা, গুণো মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। আরুল প্রকাশনী,
সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নিজ বাড়িতে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে নিহত আইপিএফ কের যুবনেতা, ঘটনা গন্ডাছড়া মহকুমায়। গভীর জঙ্গলে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ঘটনায় এলাকায় চাঞ্চল্য। নয় দফা দাবির ভিত্তিতে ধলাই জেলা পশু চিকিৎসা কেন্দ্রের সুপারিনটেন্ডেন্টের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করল সারা ভারত কৃষক সভার আমবাসা মহকুমা কমিটি। আসামাগরতলা জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ। চিকিৎসার গাফিলতির কারণে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় জিবি হাসপাতালে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়।